হারাম উপার্জন করে, অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আপনি অনেক পয়সা কড়ি করেছেন, অনেক অ্যাসেট করেছেন, গাড়ি বাড়ি করেছেন, এগুলো দূর থেকে মানুষ দেখে আপনাকে মনে করবে আপনি অনেক সুখে আছেন, বাট আপনি জানেন যে আপনি একজন সহজ বাংলা চোর, আপনি একজন প্রতারক, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী, এটা আপনি নিজেকে নিজে জানেন। আপনার ভেতরে যখন এই জিনিসটা আসে তখন এই সুখগুলো একটাও আপনাকে মানসিক প্রশান্তি দিবে না, কারণ দিন শেষে আপনি জানেন যে এগুলো সবগুলো রক্তচোষা টাকা। আপনার অপরাধ বোধের এই যে জ্বালা, এই জ্বালা থেকে বাঁচার কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কেমন পর্যন্ত হবেও না, আপনাকে এটা সারা জীবন বয়ে যেতেই হবে। আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসি মুখে তার লাইফ হয়তো লিড করতে পারে, আপনার নাতিপুতি তারা হয়তো এক সময় অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বাট আপনি নিজে নিজে জ্বলে পুড়ে মরবেন, কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা, রক্তচোষা টাকা, প্রতারণা করে দুর্নীতি করে কামানো টাকা। এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে, এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না। প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে। অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা, আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে কিন্তু আপনার চেয়ে দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না। আর এর বিপরীতে আসি, আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসৎ উপায়ে এক টাকা অবলম্বন করব, উপার্জন করব না, এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, দিন শেষে সন্দেহাতীতভাবে আপনার সাময়িক কষ্ট হবে, কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওরকম হবে না, আপনার হয়তো ওরকম ব্যাংক ব্যালেন্স হবে না, আপনার হয়তো ওরকম সামাজিক অবস্থান হবে না, আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না, এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা যায় এবং আমরা কেউই হয়তো দ্বিমত করব না যে আপনার সততার সাথে পালন করা পার করা জীবনের অর্জন যদি কম হয়, আপনি একটা কুঁড়ে ঘরে আছেন, একটা কোনো রকম তৈরি করা একটা বাড়িতে আছেন, কোনো রকম একটা গাড়িতে চলেন বা আপনার প্রাইভেট গাড়িও নেই, এই যে জীবনটা, এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে, আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি, আপনার প্রতিটি পয়সা টনটন করে বাঁচবে, আপনার এই বাড়ি, আপনার এই আবাসন, আপনার সব কিছু সম্পূর্ণ হালাল টাকায়, এই যে একটা উপলব্ধি, এটা আপনাকে মানসিকভাবে এতটাই প্রশান্ত করবে যেটা আপনি কল্পনা করতে পারেন। সময়ের উপস্থিতি, আমি বহু হারাম টাকায় সম্পদশালী হওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তাদের একান্ত আলাপ শুনেছি, তাদের কথাগুলো শুনে আমার কাছে এটাই মনে হয়েছে যে হারাম উপার্জন করে মানুষ কখনোই মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না। বাহ্যিকভাবে মনে হতে পারে সে অনেক সুখী, সে আসলে সুখী হওয়ার কোনো ওয়ে নাই। আর কোরআনে কারিমের একটি আয়াত আছে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আয়াতটা আমি পরে বলছি, গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, একটা প্রবাদ আছে, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, তার মানে টাকা হলে সবই পাওয়া যায়, অতএব আমার প্রথম প্রায়োরিটি হলো টাকা কামাই করা, বৈধ অবৈধ দেখা দেখি দরকার নেই, টাকা আসুক, টাকা এসে গেলে যেহেতু বাঘের কল্লাও পাওয়া যাবে অতএব টাকা দিয়ে আল্লাহরও পাওয়া যাবে, এটা হলো আমাদের ধারণা। যার কারণে দেখবেন মানুষ যৌবন বয়সে ইসলামের ধারা কাছে যেতে চায় না, অনেকে আছেন ইয়াং বয়সে টাকা হয়ে গেছে, হজ করার মতো টাকা আছে তার কাছে, অ্যাবিলিটি আছে, যদি বলা হয় ভাই হজ করতে যান তো বলে এত আগে হজ করে ফেলবো, কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না, এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করবো, তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব, শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দায় রেখে টুপি রেখে জুব্বা জামা লাগায় মসজিদে গিয়ে বসে তসবি হাতে নিয়ে তবলিগে যে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব, আর আমার প্রিভিয়াস লাইফ যেটা এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে। আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি, অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস অতীত মানুষ না জানতে পারে, আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে, আর বান্দা হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমি এখন সম্পদ কামাই করে নেই, একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব, এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা কমন একটা নির্দেশ জারি করছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালুস সালিহাত, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন হে রাসূলগণ আপনারা হালাল ভক্ষণ করুন, হালাল উপার্জন করুন, এরপরে বলেছেন ওয়া'মালুস সালিহাত, এবং নেক আমল করুন। তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে? হালাল উপার্জন আগে। আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামাই করে নেয়, এরপর বুড়ো বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার ইবাদত বন্দেগী করে ভালো কাজ করার চেষ্টা করে।
তো এটাও আমাদের ভুলের জায়গা। এই জন্য আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা সৎ পথে চলবেন সারা জীবন এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন। এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন, অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মিলাতে পারেন না, তার পর্যায়ে থাকতে পারেন না, কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন। আর অবৈধ সম্পদে পাহাড় গড়ে আপনি মানসিক প্রশান্তি কখনোই অনুভব